2022 সংবাদ সম্মেলন সম্মেলনে জানা গেছে যে গত করল রাত 10টার দিকে নৌকা পতিতের কবির হোসেন তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক আমার সমর্থক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব হালিম সরকার, আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আবু তাহের সরকার, সহসভাপতি মুন্সি শাহ আলম সরকার সরকারকে পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায় এবং তাদের বহনকারী গাড়িটিকে ঘিরে রাখে। তখন স্থানীয় জনগণ তাদের প্রতিহত করতে যেয়ে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এমন সময় পুলিশ এসে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার এক ঘন্টা পর সুরুজ নামক এক ব্যক্তি স্তূপ করে মৃত্যুবরণ করে। এটাকে হত্যা হিসেবে চালানোর অপপ্রচেষ্টা চলছে। এই সুরুজ মিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। সে চোখে কম দেখত আমাদের জানা মতো এবং সে হার্টের রোগী ছিল। প্রকৃত কথা হলো এই, লোকাল প্রার্থী কবির হোসেন আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্ন রকমের চেষ্টা, তদবির, হুমকি, ধমকি দিতে থাকে। গতকাল রসুন আলী মাস্টারের বক্তব্যের কারণে তারা উগ্র রূপ ধারণ করে এই হামলা চালায়। পরিশেষে বলতে চাই, আমার নির্বাচন জয়ের পথ অত্যন্ত সুগম হওয়ায় এই নির্বাচনকে বানচাল করার জন্য মিথ্যা ও ভিত্তিহীন নাটক সাজানো হচ্ছে। তাই প্রশাসন, সাংবাদিক ও সর্বসাধারণের নিকট আমার নিবেদন, সুষ্ঠু তদন্ত ও পোস্টমর্টম রিপোর্ট পর্যন্ত ধৈর্য ধরে নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার ব্যবস্থা করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সকলকে।